তারানাথ তান্ত্রিকের চরিত্রটি সম্পর্কে জানে না এমন বাঙালি পাঠক খুব কমই আছেন। প্রখ্যাত সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় 1940 সালে এই চরিত্রটি সৃষ্টি করলেও তিনি মাত্র দুটি গল্প লিখে যেতে পেরেছিলেন। পরবর্তীকালে তার সুযোগ্য পুত্র তারাদাস বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তারানাথ তান্ত্রিকের চরিত্রটি বহুল জনপ্রিয়তা লাভ করে। তারানাথ তান্ত্রিকের চরিত্রটি পাঠকদের হৃদয়ে আজও অমর হয়ে আছে। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় সৃষ্ট তারানাথ তান্ত্রিক চরিত্রটি কলকাতার মটলেনের নিবাসী একজন রহস্যময় ব্যক্তি ও গুপ্ত বিদ্যা চর্চাকারী। বছর 50-এর মাঝামাঝি বয়সের এই তন্ত্র সাধকটি পেশায় একজন জ্যোতিষী। পরিবার বলতে তার একমাত্র মেয়ে চারি। মধুসুন্দরী দেবীর বরপ্রাপ্ত এই তান্ত্রিকটি তার জীবনে বিভিন্ন সময়ে নানা ধরনের অতি প্রাকৃত শক্তির মুখোমুখি হয়েছে। তার এই সব শিহরণ জাগানো অলৌকিক অভিজ্ঞতার গল্প শুনতে প্রায়ই গল্পকথক ও কিশোরীকে তার মটলেনের বাড়িতে ভিড় জমাতে দেখা যায়। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের এই অমর সৃষ্টিকে সম্মান জানিয়ে আমাদের আজকের গল্প তারানাথ তান্ত্রিক ফ্যানফিকশন তারানাথ তান্ত্রিকের গল্প গুরুদর্শন। গল্প পাঠে সৌরভ। তারানাথ তান্ত্রিকের চরিত্রে বাবাই। গল্পের সূত্রধর শুভজিৎ। সমগ্র পরিচালনা ও শব্দ পরিবেশন শুভ। পোস্টার ডিজাইন করেছেন শুভজিৎ। শুরু হচ্ছে তারানাথ তান্ত্রিকের গল্প গুরুদর্শন। ঘটনাটি আজ থেকে প্রায় 20 বছর আগে ঘটেছিল। আমি তখন বর্ধমান জেলার একটি শ্মশানে বসেছিলাম। সেখানে বসে আছি আর তার সামনে থেকে বড় একটা খাল বইছে। খালের জল খুবই স্বচ্ছ এবং প্রবাহের শব্দ শুনে বোঝা যায় তার গতি কম নয়। তখন দুপুর। সারাদিন হেঁটে ক্লান্ত হয়ে ওই শ্মশানে বটগাছের নিচে বিশ্রাম নিচ্ছিলাম। হঠাৎ দেখি খালের উপারে ছোট্ট মাটির পথ দিয়ে একজন লোক হেঁটে আসছে। আমি সেদিকে তাকিয়ে রইলাম। একটু কাছে এগিয়ে আসতেই দেখলাম লোকটির পোশাকে একটা ময়লা ধুতি আর গায়ে হলুদ কাপড় জড়ানো। তার কাঁধে একটা ব্যাগ আর হাতে একটা লাঠি। লোকটি হেঁটে হেঁটে এগিয়ে আসছে খালের দিক থেকে। লোকটির শরীর আর মুখ খুব শুকনো আর দুর্বল। হঠাৎ দেখে মনে হয় শুকনো বাঁশের উপর কাপড় পরিয়ে দিয়েছে কেউ। আর একটু এগিয়ে আসতেই বুঝলাম লোকটি বৃদ্ধ। বয়স প্রায় 80-85 বছর হবে। খালের উপরে বৃদ্ধটি আমি খাল থেকে যে দূরত্বে বসেছিলাম ঠিক একই দূরত্বেই ছিলেন, কিন্তু তিনি আমাকে দেখতে পাননি। আমাকে দেখতে না পারাটাই স্বাভাবিক, কারণ একে তার বয়সের জন্য দৃষ্টিশক্তি কমে গিয়েছে, তারপর আমি একটা বট গাছের উপরে বসেছিলাম আর আমার সামনে একটু বড় বড় ঘাস ছিল, যার পরে খালের উপার থেকে আমার শরীরের অর্ধেকটা হয়তো দেখা যাচ্ছে না। হঠাৎ দেখি ওই বৃদ্ধ খালের কাছে এসে খালের জলে লাঠিটি রাখলেন। কিছু না বুঝতে পেরে আমি সেখানে মনোযোগ দিয়ে তাকিয়ে থাকলাম। কিছুক্ষণ পর খালের জলে একটি মৃতদেহ ভেসে উঠতে দেখলাম। বৃদ্ধের লাঠির সাথে মৃতদেহটি ধাক্কা লেগে যায়। তারপর কোনোভাবে লাঠিটি তার কাপড়ে পেঁচিয়ে জল থেকে বেরিয়ে আনলেন। এরপর মৃতদেহ খালের পাড়ে তুলে নিয়ে শুইয়ে দিলেন। তারপর এদিক ওদিক তাকিয়ে ওই বৃদ্ধ সেই মৃতদেহের উপরে বসে পড়লেন। আমি কিছু বুঝতে পারছিলাম না যে ওই বৃদ্ধ কি করছে। কিছুক্ষণ পর দেখলাম বৃদ্ধের নিচে মৃত মানুষটি নড়তে শুরু করেছে। তোমরা হয়তো বিশ্বাস করবে না, এই গ্রীষ্মের গরমের দিনেও মনে হচ্ছিল যেন ভয়ে ঠান্ডা বাতাস আমার সারা শরীর দিয়ে বয়ে যাচ্ছে। নির্জন বিকেলে গ্রামের এই শ্মশানে যে দৃশ্য আমি দেখেছিলাম তা আজও আমি ভুলতে পারিনি।
এরপর দেখলাম মৃত লোকটি দাঁড়িয়ে গেল এবং বৃদ্ধের যা কিছু ছিল তা পরে নিয়ে বৃদ্ধের প্রাণহীন লাশটি খালে ফেলে দিল। আমি নিজে চোখে দেখেছি যে একজন জীবিত মানুষ মারা গেল এবং একটি লাশ আবার জীবিত হয়ে গেল। খালে বৃদ্ধের লাশে ভাসিয়ে দিয়ে এদিক ওদিকে তাকিয়ে একই মাটির পথ দিয়ে চলে গেল। যে মৃতদেহ জীবিত হয়েছিল তার বয়স হবে 25-28 বছরের মধ্যে। আমার জায়গায় অন্য কোনো মানুষ থাকলে এই অলৌকিক ঘটনা দেখে সেখানেই সে অজ্ঞান হয়ে যেত। আমি মাথু পাগলির শিষ্য, তাই সেসব দেখেও নিজেকে সংযত করে রেখেছিলাম। বাইরে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল। আজ কিশোরী আসেনি, আমি একাই তারানাথের বাড়িতে এসেছি। বাড়িতে ভালো লাগছিল না, দুদিন ধরে অনবরত বৃষ্টি পড়েই চলেছে। আজ অফিস যাইনি, সারাদিন বাড়িতে বসে বসে বাইরের বৃষ্টি দেখতে কার ভালো লাগে বলুন তো। তাই বিকেলের দিকে একটু বৃষ্টি কমতেই ছাতা হাতে বেরিয়ে পড়ি তারানাথের বাড়ির উদ্দেশ্যে। রাস্তায় বেরিয়ে অবশ্য একবার ভেবেছিলাম কিশোরীর বাড়িতে গিয়ে তাকেও সাথে নিয়ে যাই, কিন্তু বড় মুহূর্তেই ভাবলাম ওখানে যাওয়ার পর যদি বৃষ্টিটা আবার জোরে নামে তাহলে আজ আর তারানাথের বাড়ি যাওয়া হবে না। অগত্যা আমি একাই চলে এলাম তারানাথের সাথে আজকের সন্ধেটা কাটাতে। তারানাথের আজ তেমন একটা ভালো পসার জমেনি, তাই আমাকে দেখে বেশ খুশি হয়েছেন বুঝলাম। আমি তারানাথকে বললাম, কিন্তু ঠাকুরমশাই এটা কিভাবে হতে পারে, এটাও কি সম্ভব? তারানাথ বললেন, এটা আমি অনেক পরে জেনেছিলাম। আমি যখন আরো সাধনা ও উচ্চতর সাধক হওয়ার চেষ্টা করছিলাম তখন এই বিষয়ে আমার জ্ঞান লাভ হয়েছিল। আসলে কি জানো, এমন অনেক সাধক হয় যারা এক জন্মে তাদের সমস্ত সাধনা শেষ করতে পারে না। যে সাধনায় তিনি লিপ্ত গুরুদর্শন না পেলে সাধনা পূর্ণ হয় না। কিন্তু শরীর এসব শুনবে কেন? শরীর তো একদিন ধ্বংস হবে, কিন্তু আত্মার তো কোনো শেষ নেই। আসলে শরীর পুরনো কাপড়ের মতো, যেমন আমরা মানুষের পুরনো জীর্ণ কাপড় ফেলে দিয়ে আবার নতুন জামা কাপড় পরিধান করি, ঠিক তেমনই। কিন্তু আমরা কি পুরনো জামা কাপড় ছুঁড়ে ফেলে দিয়ে মরে যাই? ঠিক এমনটাই হলো আত্মা। আত্মার জন্য দেহ একটি কাপড়ের মতো, যা একসময় নষ্ট হয়ে যায়, কিন্তু আত্মার কিছুই হয় না। তারপর বুঝলাম সেদিনের সেই বৃদ্ধটি একজন উচ্চ শ্রেণীর সাধক, কোনো বড় সাধনায় জড়িয়ে পড়ার কারণে সেই সাধনার অবসান ঘটাতে তিনি সেই মৃত যুবকের দেহের সাথে নিজের দেহ বদল করেন, যাতে সে তার ধ্যান চালিয়ে যেতে পারে। আধ্যাত্মিক সাধনা করলে এমন ধরনের শক্তি আর্জিত হয় যা ধ্যান এবং যোগাসনের শক্তি দিয়ে আমাদের আত্মাকে নিয়ন্ত্রণ করা যায়। এই পৃথিবীতে এমন অদ্ভুত কিছু জিনিস আছে যা আমরা কখনো ভাবতেও পারি না। এমন অনেক কিছু আছে যা কেবল অনুভব করা যায় কিন্তু চোখ দিয়ে দেখা যায় না। যেমন ধরো বাতাসের মতো, আমরা বাতাস অনুভব করতে পারি কিন্তু কখনো কি চোখে দেখা যায়? হ্যাঁ, আসলে মানুষ ভুলে যায় যে এই পৃথিবী তার পুরো মস্তিষ্কের চেয়ে অনেক বড়। আজ অনেক বিজ্ঞানী আছেন যারা হৃদয়ের প্রতিটি অংশ কেটে বর্ণনা করতে পারেন, কিন্তু সেই হৃদয়ের ভিতরে প্রাণ কোথা থেকে এলো তা কি তারা কখনো বলতে পারবে? পারবে না। এসব আমাদের চিন্তা ভাবনার অনেক বাইরে। বিজ্ঞান যেখানে শেষ হয় সেখানেই অতিপ্রাকৃতিক জগৎ শুরু হয়, অথবা বলতে পারো অতিপ্রাকৃত সর্বত্রই বিরাজমান, শুধু আমরা তা চাক্ষুষ দেখতে পাই না। আজ বিজ্ঞান অনেক উন্নত, কত ধরনের জিনিস আবিষ্কার হয়েছে, তবুও এমন এমন জিনিস যা বিজ্ঞানের ধারণার বাইরে।
যেমন একজন মুমূর্ষ রোগী হাসপাতালের বেডে শুয়ে মৃত্যুর সাথে লড়াই করছে, ডাক্তার তখন তার সব চেষ্টায় ব্যর্থ হয়ে যায়। তখন রোগীর পরিবারের সদস্যদের ঈশ্বরের কাছে প্রার্থনা করতে বলেন। এটা বলার মানে হলো বিজ্ঞান হাল ছেড়ে দিয়েছে, এখন যা করার ঈশ্বরই করবেন। এরপর রোগী বেঁচে থাকলে কেউ ঈশ্বরকে ধন্যবাদও দেয় না, আবার কেউ বিজ্ঞানের প্রশংসা করে। আর যদি রোগী মারা যায় তাহলে বলবে ঈশ্বর বলে কিছুই নেই। একজন ডাক্তার সে আর কতটাই বা করতে পারবে? ডাক্তার হওয়া সত্ত্বেও সে তো একজন মানুষ, জন্ম মৃত্যু উভয় সময় ঈশ্বর উপরে বসে হাসতে থাকেন, কারণ জন্ম মৃত্যু বিবাহ এই তিনটি জিনিস সৃষ্টিকর্তারই হাতে। এই বলে তারানা থামলেন। আমি বললাম, আচ্ছা ঠাকুরমশাই, আপনি কখনোই সাধনা করবার চেষ্টা করেছিলেন? আপনার জীবনে এই রকম কোনো গুরু দর্শন হয়েছিল? তারানা দেখলাম অন্য মনস্কভাবে জানলা দিয়ে বাইরের দিকে তাকিয়ে আছে। আমি ইতস্তত করে বলতেই যাচ্ছিলাম, অমনি তারানাথ আমাকে থামিয়ে বললেন, এই সাধনাকে ঘিরে এক ভয়াবহ ঘটনা ঘটেছিল আমার জীবনে। এই ঘটনায় ভয়াবহতায় আমি বুঝতে পেরেছিলাম যে ভয় আসলে কি হয়। এটা কতটা অতিপ্রাকৃতিক তা আমি বলতে পারবো না, তবে যে ঘটনাটি মনে পড়ে তা একসময় আমার জন্য খুবই ভীতিকর ছিল। তাহলে সেটাই তোমাদের বলি, শোনো। সেই সময় বর্ধমান জেলার একটি ছোট গ্রামে ছিলাম। আমার তখন একমাত্র লক্ষ্য ছিল যে সেখানে থেকে আধ্যাত্মিক সাধনায় সাফল্য অর্জন করা, কিন্তু কোনো ভালো সাধকের সঙ্গে না থাকায় আমার গুরু দীক্ষাও ঠিক মতো হয়নি। এই গ্রামে মায়ের একটি মন্দির ছিল। আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেবীর মন্দিরে বসে থাকতাম এবং রাতে মন্দির বন্ধ হওয়ার পর মন্দিরের বাইরে কিছু দূরে নিম গাছের নিচে বসে ধ্যান করতাম। আমি ব্রাহ্মণ, তার উপর একজন সাধক মানুষ শুনে সেই গ্রামের লোকেরা আমাকে ভক্তি করত। আমার জন্য দৈনন্দিন নানা ধরনের খাবার নিয়ে আসত। তাদের হাতের খাবার খেয়ে আমি যে কত রাত ওই গ্রামে কাটিয়েছি তার খেয়াল নেই। এভাবেই কেটে যাচ্ছিল আমার দিন। এমনি এক রাতে শুয়ে আছি, হঠাৎ কিছু একটার আওয়াজ শুনতে পেলাম। আমি জেগে উঠলাম। চোখ খুলতেই প্রথম যেটা দেখলাম সেটা দূরে একটা ধুনি জ্বলছে। সেই রাতের কথা স্পষ্ট মনে আছে আমার। অমাবস্যার রাত ছিল, তাই হয়তো কেউ আগুন জ্বালিয়েছিল। সেই আগুনের আবছা আলোয় আমি একজন মানুষকে দেখতে পেলাম। পরনে লাল ধুতি, এছাড়া তার গায়ে কোনো কাপড় নেই। লোকটা কিছু একটা টেনে নিয়ে যাচ্ছিল। আমি যেখানে শুয়েছিলাম সেখানে খুব অন্ধকার ছিল, সেজন্য হয়তো লোকটি আমাকে দেখতে পায়নি, কিন্তু আমি তাকে স্পষ্ট দেখতে পাচ্ছিলাম। দেখলাম লোকটি যাকে টেনে নিয়ে যাচ্ছে সেটা কোনো বস্তু নয়, সেটা কোনো বছর পাঁচেক শিশুর দেহের মতো। সব থেকে আশ্চর্যের হলো সেই শিশুটির ধড় আছে কিন্তু মাথা নেই। এটা দেখে আমার সারা শরীর ঠান্ডা হয়ে গেল, হৃৎস্পন্দনটি দ্রুত হয়ে উঠল। আমি অনুভব করলাম যে আমার পুরো শরীর কাঁপছে। মনে মনে বললাম, এটা কি কোনো হত্যাকাণ্ড? ঠিক তখনই আমার আর একটা কথা মনে পড়ল যে সেই সময় অনেক কাপালিক আছে যারা নিজের আধ্যাত্মিক সাধনা পূরণ করার জন্য গোপনে মানব বলি দিত। সেই কথাটি বারবার আমার মনের মধ্যে ঘুরপাক খেতে লাগল। লোকটি কিছু দূরে গিয়ে প্রাণহীন দেহটিকে পাশের জঙ্গলে ফেলে দিল। তারপর যেদিক দিয়ে সে এসেছিল আবার ওই দিকেই ফিরে গেল। আমি কিছুক্ষণ সেখানে বসে বিষয়টা নিয়ে চিন্তা করতে লাগলাম। না, চিন্তা করেছিলাম বললে ভুল হবে, সত্যি বলতে নিজেকে সংযত করার চেষ্টা করছিলাম।
এমন ভয়াবহ দৃশ্য দেখে কারই বা মাথা ঠিক থাকে বলো? একটু পর নিজেকে সামলে নিয়ে সেখান থেকে উঠে একটা লাঠি দিয়ে কিছুটা কাপড় পেঁচিয়ে তাতে আগুন ধরালাম। তারপর সেটি নিয়ে ওই জঙ্গলের দিকে আস্তে আস্তে এগিয়ে গেলাম। গন্তব্যে এগিয়ে যেতে আমার তেমন কোনো অসুবিধা হয়নি, কারণ মাটিতে লাল রক্তের দাগ পথ অনুসরণ করতে সাহায্য করেছিল। সত্যি কথা বলতে কি, ভয়ে আমার হাত পা তখন কাঁপছিল, কিন্তু মনে একটা কৌতূহল ছিল যে আমাকে জানতেই হবে আসল ব্যাপারটা কি। সেই ব্যক্তি এই জঙ্গলে কি করছিল, কি তার মতলব, আর কি ছিল তার হাতে, এসব ভাবতে ভাবতে বনের ভেতরে ঢুকলাম। ভেতরে কিছু দূর যেতেই ওই বস্তুটি দেখতে পেলাম। সত্যি কথা বলতে কি, সেই সময় আমার মনে হচ্ছিল যে যদি আমি একটি শিশুর মস্তকবিহীন দেহটি দেখতে পেতাম, তাহলে হয়তো আমি আসল জিনিসটি দেখে যতটা ভয় পেয়েছিলাম ততটা ভয় পেতাম না। কিন্তু আমি যা দেখেছিলাম তা হলো বাদামি চুল এবং কালো পায়ের আঙুল দিয়ে ঢাকা একটি মস্তকবিহীন বানরের শরীর। তখন সেখান থেকে তাজা রক্ত বেরোচ্ছিল। এই বীভৎস দৃশ্য দেখে আমি বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে না পেরে সেখান থেকে তাড়াতাড়ি ফিরে এলাম। মাথায় হাজার চিন্তা ঘুরপাক খাচ্ছিল, মনে ভয় কাজ করছিল। তাড়াতাড়ি হেঁটে চলেছি এমন সময় পায়ে কোনো বস্তুর সাথে ধাক্কা লেগে আমি মাটিতে পড়ে গেলাম এবং তারপর সেখানেই অজ্ঞান হয়ে গেলাম। ভোরের আলো আমার মুখে পড়ার সাথে সাথেই জ্ঞান ফিরে এলো। মাটি থেকে উঠে পাশের নদীতে গিয়ে স্নান সেরে এলাম। এরপর গ্রামের দেবী মন্দিরে গেলাম, কিন্তু সেদিন আমার মনটা ভালো ছিল না ভেবে মায়ের দর্শন করলে মনটা একটু শান্ত হবে, তাই ভেবে মনকে সান্ত্বনা দিলাম। গত রাতের ঘটনাটা আমাকে খুব বিচলিত করে দিয়েছিল, মনে হাজারো প্রশ্ন ছিল, কিন্তু সেই ঘটনাটা যে এমন মোড় নেবে তা আমি কি করে বুঝব। সে যাই হোক, সারাদিন কাটলো দেবী মায়ের ধ্যানে, কিন্তু আজ বারবার মনটা অন্য কোথাও ঘুরপাক খাচ্ছিল। চোখ বন্ধ করে দেবীর নাম জপ করলেই কালকের ঘটনাটা চোখের সামনে ভেসে উঠছে। এভাবেই দিন পেরিয়ে গেল। আমি নিম গাছের নিচে শুয়ে আছি, তখন রাত, কিন্তু আজ আমার চোখে ঘুম নেই। শুয়ে শুয়ে আকাশের দিকে তাকিয়ে আছি, চারিদিকে অন্ধকার, কৃষ্ণবক্ষের চাঁদ উঠেছে আকাশে, তার ফলে এই অন্ধকারেও এক হালকা আলোর ছটা ছড়িয়ে পড়েছে চারিপাশে। মাঝে মধ্যে শুধু পেঁচা আর শিয়ালের শব্দ শোনা যাচ্ছে। কত কাছে তারা এবার আকাশ, মনে হয় হাত বাড়ালেই যেন ধরে ফেলা যাবে। হঠাৎ শুকনো পাতায় পায়ের শব্দ শুনে ডান দিকে তাকালাম, দেখলাম অন্ধকারে একটি শরীর একই বনের ভেতরে এগোচ্ছে। তাকে দেখেই বুঝলাম এই সেই লোক যে গতকাল এই সময় এই জঙ্গলে এসেছিল, আজও সে তার হাতে কিছু একটা টেনে নিয়ে যাচ্ছে। আমি দ্রুত উঠে নিম গাছের আড়ালে লুকিয়ে সব দেখতে লাগলাম। লোকটা জঙ্গলে চলে গেল। তার কিছুক্ষণ পর লোকটি জঙ্গল থেকে বেরিয়ে এসে আবার যেদিক দিয়ে এসেছিল সেই দিকে চলে গেল। আমি দ্রুত ছেঁড়া কাপড় জড়ো করে একটা লাঠিতে আগুন ধরিয়ে সেই জঙ্গলের দিকে রওনা দিলাম। আজও তাজা রক্তের দাগ আমাকে পথ দেখিয়ে নিয়ে চলল। কিছু দূরে যেতেই আমার নাকে একটা বিকট দুর্গন্ধ লাগলো। বুঝলাম গতকাল ছুঁড়ে দেওয়া বানরের শরীর পচতে শুরু করেছে। এক হাতে নাক চেপে ধরে আমি এগিয়ে চললাম। আরও কিছু দূরে এগিয়ে দেখি গতকালের সেই বানরের শরীর থেকে একটু দূরে আর একটা লোমশ মৃতদেহ পড়ে আছে। গতকালের মতো আজ মনে ভয় ছিল না, বরং তার জায়গায় ছিল কৌতূহল।
মশালটা একটু উপরে উঠে দিয়ে দেখলাম একটা মস্তকবিহীন ছাগলের মৃতদেহ চার হাত পা ছড়িয়ে মাটিতে পড়ে আছে এবং তার রক্ত মাটির সর্বত্র ছড়িয়ে পড়েছে। আমি জঙ্গলের বাইরে এসে ভাবলাম এখন কি করা যায়। ঠিক করলাম আগামীকাল যখন আবার সেই মানুষটি আসবে তখন আমি তাকে অনুসরণ করব। সেই সব কেন করছে কি তার অভিসিদ্ধি এগুলো আমাকে জানতেই হবে। যাই ঘটুক না কেন আমাকে এর বিহিত করতেই হবে। তখন ছিল যৌবন এবং শরীরে রক্তও ছিল গরম, তাই মনের ভেতর থেকে সব ভয় দূর হয়ে সেখানে জন্ম নেয় কিছু জানবার কৌতূহল। পরদিন রাতে পুরোপুরি প্রস্তুত হয়ে বসেছিলাম, উত্তেজনায় বারবার গলা শুকিয়ে যাচ্ছিল। মানুষ যখন কারোর জন্য অপেক্ষা করে তখন দেরি হলে খুব বিরক্তি অনুভূত হয়, তার মনের মধ্যে হাজারো চিন্তা ভাবনা ঘুরপাক করতে থাকে। সেদিনও আমি বিচলিত হয়ে পড়েছিলাম। সময় ফুরিয়ে আসছে কিন্তু সেই মানুষটা আজ আসছে না কেন? অনেক দেরি হয়ে গেল কিন্তু তার কোনো দেখা নেই। বসে আছি তো বসে আছি, কোনো হদিশ নেই তার। মনে মনে ভাবলাম সেই মানুষটা আজ আসুক আর নাই আসুক আমি তার জন্য অপেক্ষা করবই, কারণ এই রহস্যের শেষ না দেখা পর্যন্ত আমি শান্ত থাকতে পারব না। আরও কিছুক্ষণ অপেক্ষা করার পর নদীর পাশ থেকে কারোর চিৎকারের শব্দ ভেসে এলো আর আমি শুকনো পাতায় হাঁটার শব্দ শুনতে পেলাম। সেই কালো ছায়া আজ আবার বনের দিকে এগিয়ে যাচ্ছে। আমি তার ফিরে আসার জন্য অপেক্ষা করছিলাম, কারণ আজ সে ফিরে আসার সাথে সাথে আমি তাকে অনুসরণ করব, দেখব যে এখন সে ফিরে কোথায় যায়। আজ তার হাতে একটা ব্যাগ ঝুলছিল, ব্যাগটা বনের ভেতর ছুঁড়ে দিয়ে লোকটা নদীর দিকে চলে গেল। এখান থেকে নদী হবে প্রায় 70-60 ধাপ। আমি স্পষ্ট দেখতে পেলাম যে নদীর তীরে বসে থাকা লোকটি কোনো অজানা বস্তু দিয়ে মাটি খুঁড়ছে। কিছুক্ষণ খনন করে সেখান থেকে কিছু বার করে নিয়ে নদীর জলে ধুয়ে নদীর দিকে এগিয়ে আসতে থাকে। আমি সম্পূর্ণ প্রস্তুত ছিলাম। সে লোকটির সামনে রাস্তায় কিছু দূর যেতেই আমিও পেছন পেছন হাঁটতে থাকলাম। সে সময় রাতে সেই জঙ্গলের ধারে কেউ আসত না। যদি সে সময় একজন মানুষ সেখানে চলে আসে তাহলে আশেপাশে সেই পরিবেশ দেখেই সে অজ্ঞান হয়ে যেতে পারে। যাই হোক, আমি লোকটা থেকে প্রায় 20 গজ দূরে ধীরে ধীরে তাকে অনুসরণ করছিলাম। চারিদিক অন্ধকার নিস্তব্ধ, শুধু ঝিঝি পোকার ডাক ছাড়া কোথাও কোনো শব্দ নেই। আমি আকাশে আবার মৃদু আলো দেখলাম। লোকটার কাঁধ পর্যন্ত চুল, পোশাকে শুধু একটা লাল ধুতি আর গায়ে একটা মোটা সুতো। একইভাবে হাঁটতে হাঁটতে কিছু দূরে এসে থামল লোকটা, আমিও বসলাম। এই সময় সেখানে পৌঁছেছি তখন বলি প্রদান করা হয়। বলি স্থানে কাঠ ছুঁয়ে সেই লোকটি একবার প্রণাম করল, এরপর কিছু এগিয়ে গিয়ে আশুত্থ গাছের নিচে বসে নদীর পাড় থেকে যে জিনিসটা নিয়ে এসেছিল সেটা সে রেখে কিছু একটা করতে লাগলো। এই জায়গাটা খুবই নির্জন, দিনের আলোতেও এখানে কেউ তেমন খুব একটা আসে না। আমি শুধু ওইদিকে তাকিয়ে রইলাম। কিছুক্ষণ পর লোকটি উঠে দাঁড়ালো, একবার এদিক ওদিকে তাকিয়ে সামনের দিকে হাঁটতে লাগলো। কিছু দূরে একটা ছোট কুঁড়ে ঘর দেখতে পেলাম, সে ঘরে লোকটি প্রবেশ করল। আরও কিছুক্ষণ নিজের জায়গায় দাঁড়িয়ে রইলাম, এরপর ধীরে ধীরে অশ্বত্থ গাছের দিকে এগোলাম। এদিকে ওদিকে তাকিয়ে সামনে এগিয়ে এসে দেখি অশ্বত্থ গাছের নিচে একটি চৌকো আকৃতির গর্ত তৈরি করা হয়েছে এবং তার উপরে একটি লাল কাপড় বিছিয়ে দেওয়া হয়েছে। লাল কাপড়ে চার কোনায় ছোট ছোট পাথরের টুকরো রাখা হয়েছে যাতে সেটা উড়ে না যায়। ভাবতে লাগলাম কাপড়টা সরাবো কি না। সেই লোকটার ভঙ্গি দেখে আমার মনে হলো তিনি একজন কাপালিক, সেই জন্য খুব ভাবছিলাম।
খারাপ কিছু ঘটলে, কারণ তন্ত্রী মন্ত্রে প্রচুর শক্তি রয়েছে এদের। তখন মনে মনে ভাবলাম যা হবে দেখাই যাবে, অন্তত মনের কৌতূহলটা শেষ হবে। কালী দেবীর নাম নিয়ে লাল কাপড় খুলে ফেললাম। কাপড়টা সরানোর সাথে সাথেই আমার সারা শরীর ভয়ে কাঁপতে লাগলো। এমন দৃশ্য আমি আগে কখনো দেখিনি। আমি দেখলাম সেই বর্গাকার গর্তে পাঁচটি কাটা মাথা ছিল। পাঁচটি মাথা, পাঁচ ধরনের, একটা বানরের, একটা শেয়ালের, একটা ছাগলের, একটা পাখির আর একটা পুরুষ মানুষের কঙ্কাল। ছাগলের মাথা দেখে মনে হলো যে সেটা আজই কাটা হয়েছে, কারণ তখনও তার থেকে তাজা রক্ত গড়িয়ে পড়ছিল। আর সে সময়ে তিনি নদীর তীর থেকে এই নরমুণ্ডুই আনতে গিয়েছিলেন, এবং যে ব্যক্তি তিনি বনে ফেলেছিলেন তাতে একটি ছাগল এবং একটি পাখির মস্তকবিহীন দেহ ছিল। এই দৃশ্য দেখে আমি আর সেখানে থাকতে পারলাম না, উঠে পড়লাম। আমি কয়েক পা এগোতেই পেছন থেকে কেউ একজন খুব গম্ভীর কণ্ঠে বলে উঠল, দাঁড়া, কোথায় যাচ্ছিস? কাপড় খুলে যা দেখলি সেটা ডাকবে কে? সেই কণ্ঠ শুনেই আমার রক্ত হিম হয়ে গেল। মনে মনে ভাবলাম আমি হয়তো খুব বিপদে পড়তে চলেছি, এখন আর বাঁচবার উপায় নেই। আমি সেখান থেকে যে চলে যাব তার ক্ষমতাও নেই, পা যেন নড়ছে না। আমি শুকনো পাতায় হাঁটার শব্দ পাচ্ছিলাম। কেউ একজন ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসছে, কাঁধে তার হাত অনুভব করলাম। এরপর আবার সেই শব্দটা কানে এলো, তারানাথ, আমি জানতাম তুমি আসবে, কিন্তু অনেক দেরি করে এলে। আমার হাতে পায়ে একটা শিহরণ খেলে গেল। আমার কপালে বিন্দু বিন্দু ঘাম ফুটে উঠল। একটা ঠান্ডা বাতাস বইতে লাগলো। ঘাড় ঘুরিয়ে প্রথম লোকটাকে দেখলাম। লোকটির কপালে একটি উজ্জ্বল ছোট্ট তিলক। লোকটি কিছু বলল না, শুধু আমার চোখের দিকে তাকিয়ে আমাকে স্পর্শ করে দাঁড়িয়ে আছে। আর সাথে সাথে আমার চোখের সামনে দৃশ্যগুলো শুরু হয়ে গেল। হারিয়ে যেতে লাগলাম অন্য জগতে। পরমুহূর্তে আমি আকাশ থেকে একটি অগ্নিদগ্ধ দেহ নেমে আসতে দেখলাম, তারপর একটি ছোট্ট শিশু। একটি ছোট্ট শিশুর জন্ম হলো। এরপর আকাশের রং বদলাতে শুরু করলো। আকাশের রং কালো হয়ে চারিদিকে আগুন ছড়িয়ে দিল। নদীর জল রক্তের মতো লাল হয়ে গেল। এই পৃথিবীর এক মায়াবী পৃথিবীতে পরিণত হলো। এরপর দেখলাম একটা ছোট্ট শিশু আস্তে আস্তে বড় হচ্ছে। তার চোখ মুখ পাল্টে সম্পূর্ণ আমার মতো দেখতে লাগলো। দেখলাম আমার এই জায়গায় আসার পুরো ঘটনা ধীরে ধীরে অদৃশ্য হয়ে যাচ্ছে। স্বাভাবিক দৃষ্টিতে ফিরে এসে দেখলাম সামনে দাঁড়ানো লোকটি আর নেই। চারপাশে তাকাতেই অবাক হয়ে গেলাম। দেখলাম মন্দিরের বাইরে একটা নিম গাছের নিচে দাঁড়িয়ে আছি আমি। রাতে একটা মশাল জ্বলছে। এটা কিভাবে হলো? আমি তো এখানে ছিলাম না, তাহলে এখানে কিভাবে এলাম? যা দেখলাম তাকে আমার মনের ভুল। হঠাৎ আমার খুব ঘুম পেতে লাগলো। শরীর আমার ইচ্ছার বিরুদ্ধে আমাকে ঘুমাতে বাধ্য করল। সম্ভবত 2-3 ঘন্টা পরে শরীরে এমন অনুভূতি হতে লাগলো যেন খুব ঠান্ডা কোনো কিছু আমার শরীরে বারবার স্পর্শ করছে, আর সেই সাথে আমার সারা শরীর ক্রমশ ঠান্ডা হয়ে যাচ্ছে। তারপর হঠাৎ একটা কর্কশ শব্দ শোনা গেল এবং মাথায় একটা ঠান্ডা স্পর্শ ক্রমশ বাড়তে লাগলো। আবার সেই একই কর্কশ শব্দ আর প্রচণ্ড ঠান্ডা বাতাস। একসময় যখন আমি আর চোখ খুললাম তখন ব্যাপারটা হলো অন্যরকম। আকাশ ফেটে বৃষ্টি পড়ছে, সাথে বজ্রের শব্দ। নিচের মাটি সব কাদায় পরিণত হয়েছে। আমি তাড়াতাড়ি সেখান থেকে উঠে পড়লাম। আসলে ঘুমানোর সময় আমি এমন কিছু দেখেছিলাম যা আমাকে গভীর চিন্তায় ফেলে দেয়। শরীরে কোনো ক্লান্তি নেই। এখন সেই বৃষ্টিতেও শরীরটা গরম অনুভব হচ্ছিল। মনটা খুব শান্ত, এতে কোনো সংশয় নেই, কোনো অবিশ্বাস নেই, কোনো সন্দেহ নেই। বুকে শুধু সুন্দর জীবন আছে। আমি তখন নিজের মধ্যে হারিয়ে গিয়েছিলাম। আপনি স্বপ্নে কি দেখেছিলেন?
কিসে আপনাকে এত সুন্দর অনুভব করিয়েছিল ঠাকুরমশাই? তারানাথ আবার বলতে শুরু করল। প্রথমে আমার চোখের সামনে গভীর অন্ধকার দেখলাম এবং সেই অন্ধকারের মধ্যে দিয়ে একটি উজ্জ্বল নীল শরীর বেরিয়ে আসতে দেখলাম। তার সারা শরীরে একটি কাপড়ও ছিল না। একজন সম্পূর্ণ উলঙ্গ হয়ে আমার কাছে এসে কানে কানে বলল, আজ তোমার কারণে আমার একটা জটিল আধ্যাত্মিক সাধনা সম্পন্ন হয়েছে। আমি তোমাকে আশীর্বাদ করি যে শীঘ্রই তুমি দীক্ষাসহ গুরুমুখী বিদ্যা পাবে। আমি গত 2 বছর ধরে সাধনায় লিপ্ত ছিলাম, তাই আমাকে নীরবতা পালন করতে হয়েছিল। আমার গুরু বলেছিলেন যে আজ থেকে 2 বছর পর কালী দেবীর মন্দিরে আমার আধ্যাত্মিক সাধনা শেষ হবে, আর তারানাথ নামক ব্যক্তির মাধ্যমেই আমার আধ্যাত্মিক সাধনা লাভ হবে। তুমি একজন সাধারণ মানুষ নও, তোমার ভেতরে অনেক অলৌকিক ক্ষমতা রয়েছে। আজ থেকে ঠিক 65 দিন পর তুমি দীক্ষা পাবে, আর যে তোমার এই সাধনার নির্দেশক হবে তার নাম শ্রী কৃষ্ণানন্দ। আজ কৃষ্ণনন্দের নীরব ধ্যানের অবসান হল, তুমি হবে তার প্রথম সাধক শিষ্য। আজ থেকে তুমি আমার সন্তানের মতো। আমি বললাম, এর মানে কি আপনি গুরু কৃষ্ণানন্দ? সে কোনো উত্তর দিল না। আমি আবার বললাম, আপনি আপনি এত বড় সন্ন্যাসী, তাহলে এসব পশুর মস্তক দিয়ে কি করছেন? গুরু কৃষ্ণানন্দ একটু হেসে বললেন, আসলে এই সব কিছু শুধুমাত্র তোমার জন্য। আজ থেকে যখন তুমি 65 দিন পরে দীক্ষা নেবে, তখন গুরুমুখী বিদ্যা গ্রহণ করার পর তোমাকে এর দ্বারা আধ্যাত্মিক সাধনা করতে হবে। এ হলো ঈশ্বরের ইচ্ছা। তুমি ঈশ্বরের ধন্য পুত্র। তন্ত্র সাধনার লক্ষণ তোমার কপালে এবং শরীরে সম্পূর্ণরূপে উপস্থিত। তোমাকে অনেক দূর পৌঁছতে হবে তারানাথ, সেই জন্য ঈশ্বর আমাকে তোমার সামনে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন। এটি শুরু হয়েছিল আজ থেকে 2 বছর আগে, আমার সাধনার শেষ পর্যায়ে। আমার কর্তব্য ছিল তোমার জন্য এই ক্রিয়াটির ব্যবস্থা করা এবং তোমাকে নিয়ে আসা। আজ আমার কর্তব্য সম্পূর্ণ হলো। আমি জিজ্ঞাসা করলাম, পঞ্চমুন্ডি মানে আপনি কি বলছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। গুরু কৃষ্ণানন্দ বললেন, সময় এলে তুমি ঠিক জানতে পারবে। এখন থেকে সম্পূর্ণ 65 দিন তুমি ব্রহ্মচর্য ধারণ করবে, তারপর এখানে আবার তোমার সাথে আমি দেখা করব। এ কথা বলে তিনি অদৃশ্য হয়ে গেলেন এবং চোখ খুলে দেখলাম বৃষ্টি হচ্ছে। তারানাথ এ কথা বলে চুপ করলেন। আমি বললাম, এরপর কি হলো? আর ওই পঞ্চমুন্ডিটা কি? তারানাথ বললেন, তার ঠিক 65 দিন পর আমার গুরু দীক্ষা আছে কৃষ্ণানন্দ করেছিলেন। সে এক চমৎকার ঘটনার মধ্যে দিয়ে আমি গুরু কৃষ্ণানন্দের দর্শন পেয়েছিলাম, সেটা না হয় অন্য একদিন বলবো। আজ আমি তোমার এই পঞ্চমুন্ডি আসন সম্পর্কে বলি শোনো। পঞ্চমুন্ডির আসনটি একটি অত্যন্ত শক্তিশালী আসন। এই আসনটিতে সাধনায় বসতে সাধনা করলে, এই সাধনায় সাফল্য লাভ করলে সাধক অনেক অলৌকিক ক্ষমতা লাভ করে। এ কোনো সাধারণ সাধনা নয়, কোনো সাধারণ সাধক এই সাধনায় বসতে পারে না। সম্পূর্ণ দীক্ষাপ্রাপ্ত সাধক ছাড়া এই আসনে বসার অধিকার কারো নেই। পূর্ণ দীক্ষা ও গুরুর আদেশ ছাড়া এই আসনে বসতে নিষেধ আছে। এই সাধনা করার জন্য কোনো নির্জন জঙ্গলের জায়গায় ঠিক করা হয়। এই জায়গাটি এমন হওয়া উচিত যেখানে কেউ আসে না যায় না, যাতে সাধনা করার সময় কোনো বাধা না পড়ে। এ আসনটি তৈরি করতে কিছু গাছেরও প্রয়োজন হয়, যেমন বায়েল গাছ, নিম, অশ্বত্থ গাছ ইত্যাদি। এই পঞ্চমুন্ডি সেই আসনগুলোর নিচে স্থাপন করা হয়। পঞ্চমুন্ডির আসন অর্থাৎ 5টা মাথার প্রয়োজন হয় এই সাধনায়। এটি তৈরি করার জন্য একটি নরকঙ্কালের মাথা, একটি পাখির মাথা, একটি শেয়ালের মাথা, একটি ছাগলের মাথা এবং একটি বানরের মাথার প্রয়োজন। যেখানে এই আসনটি স্থাপন করা হয় সেই জায়গাটা আগে থেকে ভালো করে শুদ্ধ করতে হয়।
তারপর পঞ্চদ্রব্য ক্রিয়া শুরু করতে হয়। এরপর এক মাস থেকে বসে সাধারণ জপ করতে হয়। এটি করার সময় একটি শক্তি সঞ্চারিত হয়, তবে এটি শুধুমাত্র অমাবস্যা চতুর্থী এবং কৃষ্ণপক্ষের দিনে করতে হয়, কারণ তন্ত্রের জগৎ হলো অন্ধকার জগতের কার্যকলাপ, পূর্ণিমার আলোয় আলোকিত এই পৃথিবী। এই সময় এই তন্ত্র ক্রিয়াকলাপ সম্পন্ন হয় না, তাই অমাবস্যা ও কৃষ্ণপক্ষ শ্রেষ্ঠ দিন। পুরো 45 দিন ধরে সেই কাটা মস্তকগুলির মাঝে বসে ধ্যান করতে হয়, সে মাথাগুলিকে বিভিন্ন ক্রিয়াকলাপের মাধ্যমে জাগাতে হয়। এই কারণে তাদের মধ্যে একটি শক্তি এবং জীবন যোগাযোগ সৃষ্টি হয়। এখানে বলে রাখি, জীবন মানে মাথা নাড়তে শুরু করবে কিন্তু কথা হবে না, এর অর্থ মাথার ভেতরে একটি শক্তি তৈরি হয় যা খালি চোখে দেখা যায় না, এটা শুধুমাত্র অনুভব করা যায়। এইভাবে এই 5টি মাথাকে 45 দিন ধ্যানের পরে জাগ্রত করতে হবে। এরপরে গর্তটি পাথরে আচ্ছাদন দিয়ে ঢেকে দেওয়া হয়। পঞ্চমুণ্ডীর আসন প্রস্তুত করতে 9 দিন সময় লাগে। এই 9 দিনের সংকল্পে সাধককে সমস্ত দিন রাতে শুধু সাত্ত্বিক খাবার খেতে হয়, তবে শুধু একবারই খেতে পারবে সে। একা থাকতে হবে এবং সম্পূর্ণ ব্রহ্মচর্য পালন করতে হবে। মাথা বসানোর পর এতে ব্যবহৃত সব উপকরণ ওই গর্তে দিতে হবে, যেমন চন্দন, কুমকুম, তেল, মদ, শোধন, বস্ত্র ইত্যাদি। পদার্থের মধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ উপাদান রয়েছে, যেমন সাদা মাকাকমূল, অশ্বগন্ধা, লাল কাপড়ের লাল চন্দন, সিঁদুর, কস্তুরি, এইসব এইসব মিশিয়ে 5টি মাথায় তিলক লাগিয়ে শুভ শক্তিকে রূপান্তরিত করতে হয়, কারণ তারা মৃত, তাই তাদের শক্তি অশুভ। এরপরে এই 5টি মাথার শক্তিকে একত্রে মিশ্রিত করতে হয়। শক্তি সঙ্গমনের 9 দিন পরে তাদের পূজা করতে হয়। উপাসনা ও সাধনা এগুলো সবই নির্জন ও গোপন পদ্ধতি। সব পদ্ধতি শেষ করে সেই জায়গায় ঢেকে দিতে হয়। এরপর সাধক বসে সাধনা করতে পারে, যা সম্পূর্ণ গুরুমুখী বিদ্যা। সে বিদ্যে আমি তোমাদের বলতে পারবো না, কারণ এই বিদ্যে সাধারণ মানুষের কাছে বলা নিষিদ্ধ। যাই হোক, আর কিছু নিয়ম আছে, যেমন পঞ্চমুণ্ডী অনুশীলনের সময় সাধককে সম্পূর্ণ সাত্ত্বিক থাকতে হবে এবং সম্পূর্ণ ব্রহ্মচর্য পালন করতে হবে। সবচেয়ে বড় কথা হলো, পঞ্চমুণ্ডী ভঙ্গিতে অনুশীলন করার সময় সাধককে সম্পূর্ণ আত্মবিশ্বাসী হতে হবে। এই সাধনা করতে গুরুর অনুমতি প্রয়োজন, না করলে সাধকের ক্ষতি হতে পারে। পদ্ধতিগতভাবে এই সাধনা করলে সাধক অনেক লৌকিক শক্তি লাভ করতে পারে, তার কুলকুণ্ডলিনী জাগ্রত হয়। আর একটা কথা, এই সাধনা যে কোনো নারী বা পুরুষ সবাই করতে পারে। পুরুষ, নারী ও প্রকৃতি সকলেই তা শ্রেষ্ঠ, তাই তাদের মধ্যে কোনো পার্থক্য নেই। আর এই সমস্ত ভেদাভেদ থেকে মুক্ত হয়েই প্রকৃত সাধক হয়ে ওঠা সম্ভব। এই বলে তারানা জানলা দিয়ে বাইরে তাকালেন। বাইরে হাওয়া বইতে শুরু করেছে, বুঝতে পারছি রাতে বৃষ্টি নামবে। আমি দেখলাম তারানাথ তার পুরনো দিনে হারিয়ে গেছে। সত্যি তারানাথের মুখে এমন এমন গল্প থাকে যা বিশ্বাস করাটা সত্যিই খুব কঠিন, কিন্তু তার মুখে গল্প শোনবার সময় বিশ্বাস না করে উপায় নেই। আজও তার মুখে এমন এক গল্প শুনলাম যা আজীবন আমার মনের গভীরে গেঁথে রইবে।